আমি মোহাম্মদ নূরে আলম মোল্লা আজকে রাত্র 12:30টার সময় একটি নাম্বার থেকে আমাকে ফোন দেয় সর্বপ্রথম যে আজকে রাত্রে তোকে মারা ফেলব আমি জিজ্ঞাসা করলাম কেন কি পরে সে পরিচয় দিল যে আমার নাম আক্তার খান আক্তার খান আমাকে গালি গালাজ করে মারা ফেলানোর হুমকির পরে তার কাছ থেকে মোবাইলটা নিয়ে নেয় হাসান খন্দকার নেয়া বলছে তোর আজকে রাত্রে শেষ রাত তোর আজকে মারা ফেলাম এটা বলার পরে আমি রাত্র টেনশনে অনেকক্ষণ টেনশন করে আমি যারা নিরিবিলি অবস্থায় বৈশা রয়েছি রাত্র পুনে 3টার দিকে হঠাৎ করে তারা দুইটা মোটর সাইকেলে পাঁচজন লোক আসে আইসা হাইরা সর্বপ্রথম এলোপাথারি গুলি ওই যে একটা গুলি অলরেডি আমার বারান্দার ইয়েতে একটা গুলি লাগছে আর একটা গ্লাসে একটা গুলি পেট্রোলের বোতল সব আমার পাশে আমার এই পাশের রুমের জানালার মধ্যে গুলি গুলি করেছে সেই সমস্ত দুর্বৃত্তরা এলোপাতাড়ি করে লোকজন ডাক চিৎকারে লোকজন আসার পরে সকলে এলোপাতাড়ি করে এখান থেকে চলে যায় আমি সেটার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই